বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়ে নানা সংকটের মুখে দেশ। ঠিক সে সময়েও সাতক্ষীরার উৎপাদিত মাটির তৈরি দৃষ্টিনন্দন টালি যাচ্ছে ইউরোপ আমেরিকায়। বছরে 15-20 কোটি টালি রপ্তানি হচ্ছে, যার বাজার মূল্য অন্তত 150 কোটি টাকার বেশি। তবে উৎপাদন বাড়লেও সরকারের প্রয়োজনীয় সাহায্য এমনকি পরামর্শ পায়নি অনাদরে বেড়ে ওঠা এই খাতটি। পরিচর্যার অভাবে আশা জাগা নেওয়া এই খাতটির 41টি কারখানার মধ্যে বর্তমানে টিকে আছে মাত্র 13টি। খুলনা, কুমিল্লা ও সাতক্ষীরার 10-12টি রপ্তানিকারক প্রতিষ্ঠান মুরারিকাটিতে উৎপাদিত টালি ইউরোপ আমেরিকায় রপ্তানি করছে। খাত সংশ্লিষ্টরা বলছে, আধুনিক প্রযুক্তির পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতা পেলে দেশে রপ্তানিতে বড় ভূমিকা রাখবে মুরারিকাটির টালি। ইউরোপ কান্ট্রিতে যে অনেক ইউরোপ কান্ট্রিতে ঢুকতেছে, আপনার আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, এই সমস্ত যে মালগুলো এখন যাচ্ছে আমেরিকা, এখন এই যে মালগুলো আমাদের যাচ্ছে, এর থেকে যে আমাদের যে বৈদেশিক মুদ্রা যেটা আসতেছে, তাহলে আমাদের দিকে যদি আরও একটু ইয়ে থাকতো, আমরা আরও শ্রমিক বাড়াতে পারতাম, আরও কাজ করে মানে ইয়ে করতে পারতাম। আমরা যে শ্রমিক, আমরা যে কুটির শিল্প, হস্তশিল্প, আমরা শ্রমিক খাটাই, নারী পুরুষ সবাই খেটি, আমরা কিন্তু কিছুই পাইনি। আমাদের এই টালিগুলো সারা বিশ্বে সহ সারা বিশ্বে মনে করেন 17-18টা দেশে চলে যাচ্ছে, রপ্তানি হচ্ছে। দেশের যে অর্থনৈতিক যে মন্দা, এই মন্দার সময় কিন্তু কলারোর যে টাইলস, এইখানের যে মানুষ কাজ করে যারা শ্রম দেয়, এদের শ্রমের বিনিময়ে কিন্তু টাইলসটা এখন ইউরোপীয় যে মহাদেশ আমেরিকাতেও কিন্তু টাইলসটা যাচ্ছে, সেখান থেকে যে ডলার পাউন্ড, এটা কিন্তু আমাদের দেশে আমদানি হচ্ছে। ও অনেক অনেক দূরের লোক আছে এখানে কাজকর্ম করে, তারা অনেক ভালো আছে, সুস্থ আছে। আমাকে 5 বছর ধরে এই কারখানায় কাজ করতেছি, দিনকাল আল্লাহর আস্তে ভালো যাচ্ছে। দেশীয় টাইলস বিশ্ববাসীর মন কাড়লেও সনাতন পদ্ধতিতে কৃষিজমির মাটি কেটে ও গাছ পুড়িয়ে উৎপাদিত হচ্ছে টাইলস ও টালি। সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিতে জড়িতদের সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ নাগরিক সমাজের। পরিকল্পিতভাবে উৎপাদনে যায় তাহলে দেশ যেমন লাভবান হবে, তেমনি যারা উৎপাদনের সঙ্গে জড়িত শ্রমিক এবং ব্যবসায়ী তারাও লাভবান হবে, এবং আমাদের দেশের সুনাম আরও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে। সম্ভাবনাময় শিল্পকে এগিয়ে নিতে প্রশিক্ষণ, পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। কৃষিজমির মাটি নিয়ে সেই মাটিটা ব্যবহার করে, তো আমরা এটা চিন্তা করছি এর প্রস্তুতির পদ্ধতিটা আরও আধুনিকায়ন কীভাবে করা যায়, তো আমরা সকলকে নিয়ে সমন্বয় করে এই উৎপাদন প্রক্রিয়াটা আরও আধুনিক কীভাবে করা যায়, এবং যে পরিবারগুলো এই কাজে সম্পৃক্ত আছে তাদের যদি কোনোরকম সরকারি সহায়তা, বিশেষত ঋণ, স্বল্প সুদের ঋণ, আমাদের জীবন বা সমবায় বিভিন্ন সংস্থা থেকে যদি কোনো ঋণ দেওয়া যায়, সেই বিষয়টা আমরা ভাবছি। সেভাবে কেউ চোখ না মেললেও প্রতি বছর 14টি দেশে যাচ্ছে 100 কোটি টাকার সাতক্ষীরার তৈরি টাইলস ও টালি। সম্প্রতি প্রধানমন্ত্রীর নজরে আসার পর এই খাতটি প্রয়োজনীয় সহযোগিতা ও সেবা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।